সাগরদীঘিতে বিধানসভায় জয় নিশ্চিত হয়েছে কংগ্রেসের। রাজ্যে ফের কংগ্রেসের বিধায়ক হবে সাগরদীঘিতে, সেই উদ্দেশ্যে উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল কান্দিতে। কান্দি মহকুমা কংগ্রেসের কার্যালয়ে কংগ্রেসের নেতৃত্ব কর্মী ও সমর্থকদের রীতিমতো আবির নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা গেল। সামনে পঞ্চায়েত নির্বাচন, কতটা উজ্জীবিত হবে কংগ্রেস কর্মী? দেখুন, কংগ্রেস উজ্জীবিত 100% হবে, তার কারণ এই সাগরদীঘির মানুষকে আগে ধন্যবাদ জানাই, যে সাগরদীঘির মানুষ যে সন্ত্রাসকে রুখেছে, সেই সন্ত্রাসের বাতাবরণকে ধ্বংসাত্মক করেছে। তাই বাইরন বিশ্বাসকে জোট প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এই মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর হাত ধরে আবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কংগ্রেসময় হয়ে যাবে। আগামী দিনে এই কান্দি সাব ডিভিশন কবর হবে, তৃণমূলের কবর হবে। তাই এই বাইরনের বিশ্বাসের খালি সার্টিফিকেটের অপেক্ষা। আমরা আনন্দিত, গর্বিত, আমরা জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে। পঞ্চায়েত নির্বাচনে কতটা উজ্জীবিত হবে কংগ্রেস কর্মীরা আপনাদের ব্লকে? আমাদের বড়োয়া ব্লকে তথা কান্দি সাব ডিভিশনে তৃণমূল নির্মূল হয়ে যাবে। কংগ্রেসের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা অধীর চৌধুরীর হাতে উপহার তুলে দেব, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। 100% আনন্দিত। গোটা পশ্চিমবঙ্গে আমাদের বিরোধী শূন্য বিধানসভা ছিল। 1970 সালে আমাদের প্রধান, আমাদের প্রয়াত নেত্রী ইন্দিরা গান্ধী, তৎকালীন সময়ে যে দাঙ্গা তৈরি হয়েছিল, তিনি গেছিলেন বেলাচিতে, বিহারের বেলাচিতে। সেদিন ডাক উঠেছিল যে আধা রুটি খায়েঙ্গে ইন্দিরাজি কো বুলায়েঙ্গে। আজ সাগরদীঘির মানুষ অধীর চৌধুরীর নেতৃত্বে এক তুফানের যে শুভ সূচনা করল, আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ, গোটা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসময় হবে, কেবলমাত্র সময়ের অপেক্ষা। এই জয়ে পঞ্চায়েত নির্বাচনে কতটা প্রভাব পড়বে? 100% প্রভাব পড়বে, কারণ কংগ্রেস আজ নতুনভাবে উজ্জীবিত হলো। সাধারণ মানুষের বুকের পাঁজরে যে আগুন দিক দিক করে জ্বলছিল, অধীর চৌধুরীর নেতৃত্বে যে প্রতিবাদের মশাল তিনি জ্বালিয়েছেন, সেই প্রতিবাদের মশালে, সেই আগুনে আজ গোটা প্রতিবাদী সমাজ এক জায়গায় এসে দাঁড়িয়েছে। কতটা আনন্দিত, জয়, খুশি, কতটা? 100% আমরা আনন্দিত, আমরা উজ্জীবিত, আমরা গর্বিত। কিনা আপনার পার্থপ্রতিম ধর, কালি ব্লক, দক্ষিণ চক্রের সভা, সবাইকে জয় নিয়ে। এই জয় আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর জয়, এই জয় সাগরদীঘির জনগণের জয়। এখানটায় জনগণ যেভাবে প্রতিরোধ করে এই আমাদের কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে চলেছে, তার জন্য সাগরদীঘি জনসাধারণকে আমাদের কংগ্রেসের তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা। বলছি, বিধানসভায় তো বিরোধীদের কোনো আসন ছিল না, শূন্য ছিল, সেই নাম কিন্তু ঘুষলো, বিরোধীদেরকে কি উত্তর দেবেন? বিরোধীরা মনে করেছিল যে কংগ্রেসকে শূন্য করে ওরা একাই রাজ করবে, তা আজকে আমাদের সাগরদীঘি থেকে যে বাইরন বিশ্বাস কংগ্রেসের প্রতিনিধিত্ব করবে, সেখানটাই ও একাই গিয়ে বিরোধী দলের সঙ্গে ফাইট করবে, এইটা আমাদের আশা। একদিন সাগরদীঘি থেকে তৃণমূলের জয় শুরু হয়েছিল, তো এখান থেকে কি প্রথম শুরু হলো? কংগ্রেস থেকে, কংগ্রেসের এইখান থেকেই উত্থান হবে সাগরদীঘি থেকেই। আজ মমতা পতন সাগরদীঘি থেকে শুরু হবে।